প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। পড়া শব্দ হলো বড় বউ, কি ভাঙলো? হায় হায় হায়, এ কি সর্বনাশ করলে বড় বউ! সাত সকালে এমন সুন্দর বিদেশি কাপটা তুমি ভেঙে ফেললে। রাজু হঠাৎ এসে গায়ের উপর লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলেছ। যেমন শিক্ষা দেবে তেমন তো ছেলে তৈরি হবে। এই হারামজাদা, কি করেছিস? হ্যাঁ কি করেছিস? হ্যাঁ বল বল, কি করেছিস? দেখেছো আমার অমন সুন্দর কাপটা ভাঙলো কি করে? তুমি তো হাতল ভাঙা কাপে চা খেতে চাও না, তাই এই কাপে করে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রাজু ছুটে এসে গায়ের উপর পড়লো, তাই
আছে। তুই আমার পেটের ছেলে নোস বলে তুই যখন অফিসের কাজে মাঝে মাঝে কলকাতার বাইরে যাস, আমি নাকি তখন তোর বউকে বিনা কারণে খুব গালাগালি দিই। তা দেখ দেখ তোর ছেলে আর বউয়ের কাণ্ডটা একবার দেখ। কি চুপ করে আছিস রে, কিছু বল। কি বলবো বলো মা, ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে, যা বলার তোমরা ওকেই বলো। আসছি। কি গো সাত সকাল সব এক জায়গায় জড়ো হয়েছো কেন? এই দেখ কি হয়েছে দেখ। মেজ বৌদি, তোমার ভাই সে জাপান থেকে কাপের সেট এনে দিয়েছিল তার একটা না? তবে না তো কি, এমন কাপ এই বাড়িতে বাপের জমি কেউ চোখে দেখেছে? মা কাপটা ভাঙলো কি করে? ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরেছে তাই হাত থেকে পড়ে গেছে। রাখো তো সব বানানো কথা। কাল যখন মেজ বৌদির ভাই কাপগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তখনই কাপগুলো আছাড় মেরে ভেঙে ফেলে। কি মা, এটা বাজার না বাড়ি? এত চাঁচামেচি কিসে? একটু ভালো করে ঘুমোতেও পারবো না? দেখো না বড়দি আমার কাপটার কি দশা করেছে একবার দেখো। একটা গেল, এখন কি আর বাকিগুলো লোকের সামনে বের করা যাবে? ফেলেই দিতে হবে। বড় বৌদি তো এটাই চেয়েছিল, বাকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও আলমারিতে তুলে রাখুক, আর বাপের বাড়ি থেকে লোক এলে ওই কাপে চা দিয়ে ফুটুনি মারবে। দাদাটাও হয়েছে তেমনি, বউটাকে যে একটু শাসন করবে। আমরা তো বাবা বরের দিকে তাকাতেই ভয় পাই। এখানে মা বাবার কাছ থেকে শিক্ষা নিতে হয়। কি সকালে সকালে মিলে এত চাঁচামেচি শুরু করেছে কেন? কি হয়েছে? আমি তো নাকি পাজি শাশুড়ি, বড় বউকে সহ্য করতে পারি না, অকারণে বকাবকি করি। তোমার কাছ থেকে আমি তোমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি গিন্নি। আমি 25 বছর তোমার সঙ্গে ঘর করছি তো আমি তোমার চরিত্র হাড়ে হাড়ে জানি, এখন কি হয়েছে তাই বলো তো। শুনলি শুনলি তো বাবার কথা শুনলি? হ্যাঁ ও বাবার কথা শুনেছে, এখন তোমার কি বক্তব্য তাই বলো তো। জানো বাবা কাল মেজ বৌদির ভাই এসেছিল। ও ওই ফাজিল ছোনাটা যে নিজেকে টাটা বিড়লা ভাবে? টাটা বিড়লা না হতে পারে, ও জাহাজের ক্যাপ্টেন। দেখো দেখো ক্যাপ্টেন খালাসি খালাসি, সারা বছর জলে জলে ঘুরে যখন এক একজন এসে টাঙায় পা দেয় অমনি তারা কাপ্তান হয়ে যায়। অমন কাপ্তান আমি অনেক দেখেছি অনেক দেখেছি। আপনি তো ও কথা বলবেনই, বড় ছেলে বড় বউয়ের কোনো দোষই তো আপনি দেখতে পান না। এখন আর আমি কিছুই দেখতে পাই না মেজ বউ, তবে শুনতে পাই, তোমাদের সবার কথা আমি শুনতে পাই। যদি দেখতে পেতাম তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবার দরজাটা তোমাদের অনেক আগেই দেখিয়ে দিতাম। কি তুমি এত বড় কথা বললে কেন? ও বাবু রাগ হয়েছে, কম্পানি লেগেছে, তো বাড়ি থেকে বেরিয়ে যা না, দেখবো কেমন বাপের বেটা। তুমি কি গো সাত সকালে ছেলেকে বলছো বাড়ি থেকে চলে যেতে? আমার কাছে এখন সকাল সন্ধ্যে সবই সমান গিন্নি, তাছাড়া উচিত কথা বলার জন্য পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করতে হবে নাকি? তোমার এই পুরনো বাড়ির ওপর আমার এতটুকু লোভ নেই, আমার বাড়িটা শেষ হোক আমি চলেই যাব। আমি যাব তোদের সঙ্গে, থাকুন উনি ওর বড় ছেলে আর ওই বড় বউকে নিয়ে। তুমিও বাড়ি পাল্টাবে? পাল্টাও, তবে আমি বলি কি গিন্নি, এই বয়সে বারবার বাড়ি না পাল্টে চরিত্রটা একবার পাল্টাও, তাহলে জীবনে আর বাড়ি পাল্টাতে হবে না। হা করে দাঁড়িয়ে থাকলেই বুঝি চলবে, অনেক কাজ পড়ে আছে সারো গিয়ে। বেলা তো আবার কম হলো না, দয়া করে আমাকে এক কাপ চা করে দিও, ওই হাতল ভাঙা কাপে হলেই হবে। হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি বেরোবো, খাবার দাও বলে যেন আবার বসে থাকতে না হয়। মা
লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, এই তো। কলতলায় থালা বাসনের আওয়াজ পেলাম, বড় বউ খেয়েছে না? না খেয়ে। আরে বাবা, খাবে খাবে, মেয়ে মানুষের আবার অত খাওয়া কিসের? তারপর ও হলো বাড়ির বড় বউ, কাজকর্ম সব সারুক, তারপর তো খাওয়া। তুমি তো মেজ বউকে বলতে পারো একটু সাহায্য করতে। একটা মানুষ উদয়াস্ত পরিশ্রম করবে, আর একজন পায়ের উপর পা তুলে পড়ে থাকবে। কেন মেজ বউ কাজ করতে যাবে কেন? তোমার বড় ছেলে মাস গেলে ওটা 500 টাকা আমার হাতে তুলে দেয়, আর চিনু চিনু দেয় 800 টাকা। তারপরে যদি আমি মেজ বউকে কাজ করতে বলি, দিদি। আরে নিতাই, ও বাবা বাবা বাবা, ও বাবা, হায় হায় হায়, বস বস বস, নিতাই এসেছে। যাই হোক, শুনছো, এই দেখো নিতাই এসেছে। আর কি, নিতাই এসেছে? দিদি আর ভাই মিলে কীর্তন শুরু করো। তুমি কি গো, কতদিন পরে আমার ভাইটা এলো? না না, ওর সঙ্গে একটু মশকরা করছিলাম। ও তো শুধু সম্পর্কে আমার শালা নয়, সত্যিকারের শালা। তা আছিস কেমন? ভালো না, আমার খুব খিদে পেয়েছে। আরে বেচারা, তুই একটু বস, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। ও বড় বউ, খেতে বসে গেছো? নিতাই এসেছে, বলছে বড় খিদে পেয়েছে। আপনি মামাকে হাত পা ধুয়ে খাবার টেবিলে বসতে বলুন মা, আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি। দেরি করো না, জানো বেচারা এত বেলা অবধি না খেয়ে বসে আছে। কেমন আছো বড় বউ? ভালো, আপনি ভালো আছেন? মানে এতক্ষণ ভালো ছিলাম না, এগুলো দেখছি তো, এখন খুব ভালো বোধ করছি। মা, আমি রান্নাঘরে যাচ্ছি। বড় বউ ডাকছেন কেন বাবা, কিছু দেব? খালি দেব আর দেব। যেদিন থেকে বাড়ির বউ হয়ে এসেছো, সেদিন থেকে সবাইকে শুধু দিয়েই গেলে, পেলে না কিছু? পেয়েছ অবজ্ঞা, অবহেলা, লাতি ঝাঁটা। আমি যাই বাবা। দাঁড়াও, গ্যাস্ট্রিকে ভুগছেন, ডাক্তার বলেছেন পেট ব্যথা করলে আপনাকে বিস্কুট খেতে। হ্যাঁ, বিস্কুট খেলে আমার পেটের ব্যথা কমে। তুমি একবার খেয়ে দেখো তো মা, আমি দেখি আমার বুকের ব্যথা কমে কিনা। বাবা, ওই হাত কই? আমি যাই। না 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 না, এখানে দাঁড়িয়ে তুমি ওগুলো খাও। আমি তো জানি ওগুলো নিয়ে তুমি কোথাও রেখে দেবে, আর কেউ চাকেতে চাইলেই তাকে প্লেটের মধ্যে দিয়ে দেবে। না তুমি এখানে দাঁড়িয়ে খাও। খাচ্ছ তো? খাচ্ছি বাবা, খাচ্ছি। এখন আবার শোকেসগুলো কি করছো? কাটলেটটা যে ঠান্ডা হয়ে যাবে। আশ্চর্য,
তুমি ওটা শোকেসের ভেতর রেখেছো? তবে কি বাইরে সবাই চোখের সামনে রাখবো নাকি? যা হাড়হাবাতের গোষ্ঠী তোমাদের, একবার দেখতে পেলে রক্ষে আছে নাকি? তখন দেখবে মুড়ি বাদাম ছোলা বেগুনি যার সঙ্গে পাচ্ছে তার সঙ্গে খাচ্ছে, তখন দেখবে সস ছাড়া আর ওনাদের খাওয়াই হচ্ছে না, বুঝেছ? তাড়াতাড়ি খাও, মামা এসেছে, কাটলেটের গন্ধ পেলেই ঘরে এসে ঢুকবে। যা হ্যাংলা! শুধু তোমার মামা কেন, তোমার বাবাই বা কম কেসে? এতক্ষণ বয়স হলো, এখনো শুধু খাই আর খাই। আজ রাতে কি রান্না হয়েছে গো? ডাল বেগুন ভাজা আর কচু শাক। কচু শাক? বাহ, তো ইলিশ মাছে মাথা দিয়ে করেছে তো, না শুধু সেদ্ধ ছোলা দিয়েই? ইলিশ মাছ? কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবে? যে কটা টাকা পেনশন পাও তা তো তোমার ওষুধ আর বিস্কুট কিনতেই শেষ হয়ে যায়, আবার ইলিশ মাছ খাবে? যত বয়স বাড়ছে জিভটাও তত লম্বা হচ্ছে। আমি তো রোজই বলি আমার মাথা কিছু গল্প আছে, আমি বলে যাব তুমি লিখে যাবে, আর সেই গল্পগুলো যদি কোনো কাগজের অফিসে পাঠিয়ে দেওয়া যায় কিছু টাকা পাওয়া যেতে পারে। কি আমার গল্প লিখিয়ে রে, কাগজওয়ালাদের খেয়ে দে কাজ নেই, ওনার গল্প ছাপবে। আমার ভাইটা কতদিন পরে এসেছে, ওর মুখে একটু ভালো মন্দ কিছু দিতে পারছি না। ইনি আবার? তোমার তো চিন্তা কি, তোমার বড় লোক মেজ ছিল রয়েছে, তাকেই বলো। বাবার জন্য কিছু না করলেও মামার জন্য নিশ্চয়ই কিছু করবে। কি করবে? তাই তো ভাবছি, মাসের শেষ, হাতে তো একদম টাকা নেই। একটা ইলিশ মাছ কত পড়বে? 40-42 টাকা তো পড়বে। এত? হ্যাঁ, একদিন বাদে মামা এলেন, ছোট আনলে তো চলবে না। শোনো, আচ্ছা মেজ ঠাকুরপাকে একবার বলো না। না না, বড় ছিল হয়ে বাবাকে ইলিশ মাছ খাওয়াতে গিয়ে ছোট ভাইয়ের কাছে যদি হাত পাততে হয় না, তাতে কাল অফিসের কোনো বন্ধুর কাছ থেকে টাকা ধার চাইবে। ধার তো করবে, কিন্তু তা শোধ দিতে হবে তো। যা মাইনে পাও সবই তো তুলে দাও মায়ের হাতে। দাদি, বাসভাড়া টিফিনের জন্য যে 100 টাকা রাখে সেখান থেকে শোধ করে দাও, কদিন টিফিন না খেলেও চলে। সারাদিন অফিসে খাটাখাটুনি করবে, টিফিন না খেয়ে? মমতা, আমাদের ছোট ভাই তনু যখন জন্মালো তার দুধের খরচ মেটাতে বাবা অফিসে টিফিন খাওয়া ছেড়ে দিয়েছিলেন, আর আমি সেই বাবাকে একটা ইলিশ মাছ খাওয়াতে কদিনের জন্য টিফিন খাওয়া বন্ধ করতে পারবো না। ঠিকই বলেছ, তনুর কথা বলতে মনে পড়ে গেল, মা বলছিলেন আজ এক মাস হলো ওনাকে কোনো চিঠিপত্র আসছে না, বাইরে একা একা থাকে, কি করছে কেমন আছে কে জানে। কি অশুভ দেখ ছেলেগুলো! এরা কারা? ওই সামনের মেসে থাকে, তুই তো কদিন কলেজে আসিস নি, ওরা রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকে আর আমাদের পেছনে লাগে। চল আজ প্রিন্সিপালকে গিয়ে বলি, থানায় একটা খবর দিতে হবে তো। দাঁড়া, মশা মারতে কামান ডাকবি কেন? আয় আমার সঙ্গে। এই, ওরা আসছে, পালাবো। দাঁড়া না, ভয় কিসে? যদি ওরা কাতে কুতু দেয়।
বেটিটাকে মারলো? বাহাদুর টিকে? ম্যাডাম, যে বাহাদুর সে কি আর মুখে বলবে আমি বাহাদুর? তাকে চিনে নিতে হয়। ঠিক আছে, চিনে নিলাম। শোনো বাহাদুর, ব্যবহার করার জন্য হাতে যখন পাঁচটা আঙুলি আছে, দুটো ব্যবহার করলে কেন? সেটি তো যে কেউ মারতে পারে। এর মধ্যে তো কোনো বাহাদুরি নেই, দুটো আঙুল মুখে পুরে। এই পাঁচটা আঙুল কিভাবে ব্যবহার করে জানো? লাগলো, সরি, পাঁচটা আঙুল কি করে ব্যবহার করতে হয় এসো আমি তোমাকে শিখিয়ে দিই। শিখে নিলাম, দেখো তো ঠিক শিখেছি কিনা। চলে আয়।
থাকবে আমার। দিদি, আমার ঘরটা ঝাড় দাও নি। হ্যাঁ, এই তো দিয়ে এলাম। কি হয়েছে মেজবউ? দেখুন না মা, যেই আমি একটু বাথরুমে গেছি, অমনি সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে। ছি ছি ছি, এ খুব অন্যায়। কিন্তু আমি তো ভালো করে, আমি কি মিথ্যে বলছি? লোতু তুমি দেখবে চলো, ওটাকে কি ঝাঁট দেওয়া বলে? আমাকে দেখাতে হবে না, আমি জানি। কদিন আগে আমার ঝিটে আসেনি, ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম, তার আঁশটা পর্যন্ত ছাড়াইনি, এত বড় ফাঁকিবাজ। মা দেখুন, আমার রোজ রোজ এই খিটিমিটি ভালো লাগে না, দেবার বেলা আমরা তো কিছু কম টাকা দিই না, আপনি বরং আমার কাজের জন্য আর একটা ঝি রেখে দিন। কেন, ও থাকতে আরেকটা ঝি রাখবো কেন? ও তাহলে সারাদিন কি করবে, বসে বসে গিলবে? বড়দা কম টাকা দেয়, কোথায় খেটে খুটে পুষিয়ে দেবে তা না। যাও, ওর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে এসো, যাও। ওকে তো পাঠালে, কিন্তু পরিষ্কার কি হবে? কেন হবে না, কেন? ঝাঁট দিলে তো ঘরের ময়লা সাফ হবে, কিন্তু তোমার মেজো বউয়ের মনে যে ময়লা জমেছে, শতবার ঝাঁট দিলে তো সে ময়লা সাফ হবে না, যদি না ওকে ঝেঁটিয়ে বার করে দেওয়া হয়। আজ আসুক আপনার মেজো ছেলে, আসুক। কি বাবা, তোমাকে এত বড় কথা বলেছেন? বলেছি তো, আমি আর বাড়িতে একদিনও থাকবো না যদি তুমি ওর একটা ভিড় না করো। চলো তো, চলো আমি দেখছি, চলো। বাবা, এসে গেছিস? আমি তো ভাবছি এত দেরি করছিস কেন, তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেয় না। যাও না, বলো না। এসব কি শুনছি বাবা? কি শুনছ? আমার ঝি হওয়ার যে যোগ্য নয়, তার হয়ে বাবা আমাকে গালমন্দ করেছেন, বা সাক্ষী আছেন। আমার ভুল হয়ে গেছে। তাহলে সবার সামনে আপনি স্বীকার করছেন আপনার ভুল হয়েছে? হ্যাঁ, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল। আমার তখন উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে চড় মারা, আমি তা মারতে পারিনি, ভুল তো আমার হয়েছেই। শুনলে মা, শুনলে? তুমি কি গো, ওর সামনেই তুমি ওর বউকে গালমন্দ করছো? নিজে চাকরি বাকরি করো না, ও টাকা দিচ্ছে বলেই তো সংসার চলছে। চাকরি করি না, ভাবছি ব্যবসা করব। ব্যবসা? তুমি চোখে দেখতে পাও না, তুমি আবার কিসের ব্যবসা করবে? ভেড়া বেচবো। ভেড়া? ভেড়া বেচবে? আমাদের বাড়ির পাশে একটা মাংসের দোকান আছে, শুনেছি ওরা ভেড়া কেনা বেচা করে। কাল ওদের মালিককে ডেকে নিয়ে তোমার মেজ ছেলেকে দেখাবো। আমার মনে হয় ওদের চার পেয়ে ভেড়া আছে, তোমার দু পেয়ে ভেড়ার দাম ওরা বেশি দেবে। তুমি আমাকে ভেড়া বললে? ও, তুমি বুঝি দেখেছো দোকানে পাঁঠাও বিক্রি হয়? তা বাবা, তোমাকে পাঁঠা বললে তুমি কি বেশি খুশি হতে? মা, তুমি শুনলে? সবই হতচারীর জন্য। আচ্ছা যাও, আজকাল কলকাতায় ওই ভেড়ার দাম বেশি না পাঁঠার দাম বেশি? তুই থাম, তুই আবার এর মধ্যে কথা বলিস কেন? আমার আবার দয়ার শরীর তো, কারো দুঃখ আমি দেখতে পারি না। তুই ভেড়া পাঁঠার দাম জিজ্ঞেস করে যেটার দাম বেশি হতো সেটা ওকে বললেই পারতেন। যার বউ ঝামেলা পাকিয়েছে তার সঙ্গে গিয়ে কথা বল। কি বলবি বল? আজকের ঘটনার কথা শুনেছ তো? বৌদি তো তোমার সব বলেছে। না, তোর বউয়ের মতন মমতার ওই গুণটা নেই যে স্বামী ফিরে এলে সারাদিনের রোজ নামছে পড়ে শোনাবে।
কি বলছিস? আচ্ছা আমি যা রোজগার করি তাতে তো একটা ঝি রাখতে পারি। হ্যাঁ পারিস, তবুও রাখি দি, তার কারণ তুমি সংসারে কম টাকা দাও। ঝিয়ের পেছনে টাকা খরচ করলে সংসারে আমাকেও কিছু কম দিতে হতো, কিন্তু তার চাপটা এসে পড়তো তোমার ঘাড়ে। হ্যাঁ শুধু তোমার দিকে থাকি। কি বলতে চাইছিস বল। ওদিকে তুমি বলে দিও আমার টাকায় বাড়িতে ঝি রাখলে সে কিন্তু আমার ঘরটাই আগে ভালোভাবে পরিষ্কার করত। এসো। মমতা, আমি আমি জানি ওরা তোমাকে দূর, আমি ওদের কথায় কিছু মনেই করি না। আমি গরিব ঘরের মেয়ে, তোমার বাবা বিনাপনের দয়া করে আমাকে এ বাড়ির বউ করে এনেছেন। আর তাছাড়া আমার বাপের বাড়িও তো কোনো কাজের লোক ছিল না, ছোটবেলা থেকে সব কাজ করার অভ্যেস আমারই, কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। আমার কখন কষ্ট হয় জানো? কষ্ট হয় যখন দেখি আমার কষ্ট হচ্ছে দেখে তুমি যখন কষ্ট পাও। ঠিক তুমি আমাকে এইভাবে ভালোবেসো তাহলে কোনোদিন কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারবে না। শুধু অন্ধ বাবার কথা ভেবে এ বাড়ি ছেড়ে যেতে পারে না। তোমার উপর এত অত্যাচার করে জেনেও চুপ করে থাকতো, নইলে আমি কি পারি না একটা ছোট্ট ঘর? এসব কথা একদম ভাববে না। বাবার এই অন্ধকার পৃথিবীতে একমাত্র আশার আলো তুমি। তোমাকে যে বাবা কি ভীষণ ভালোবাসেন। শুধু বাবাই ভালোবাসে, তুমি বাসো না? না একদম না। তুমি এভাবে মনে মনে আমার জন্য কষ্ট পুষে রাখলে আমি একদম তোমাকে ভালোবাসবো না। তুমি না, তুমি ছাড়ো, রাজুকে উঠি খাইয়ে দিই। সন্ধ্যে থেকে নানা কাজে এত ব্যস্ত ছিলাম ওকে খাওয়ানোর সময় পাইনি। সে কি এত রাত হয়েছে, কি খাওয়াবে এখন? দুধ। দুধ খাবি? হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা চাঁদা তুলতে বেরিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ের হাতে এক গ্লাস গরম দুধ খেয়ে আসব। দুধ খাবে? খাওয়াচ্ছি। তোর বউয়ের বাবা মা কেউ নেই জানিস তো? আরে ভাই, যাকে বাড়ির ছোট বউ করে নিয়ে যাচ্ছি তার খবর রাখবো না? শুনেছি ওর মামাটা নাকি খুব ভালো, আর মামিটা বেজায় মুখরা। কি চুপ করে আছো কেন? রাজি আছো কিনা বলো। অনাথ বাবু বলেছেন দীপা ওকে বিয়ে করলে উনি বাড়িটা আমার নামে লিখে দেবেন। তুমি কি পাগল হয়েছো নাকি? আমার আমার সুন্দরী ভাগ্নির বিয়ে দেবো ওই হারকিপ্টে আদবুড়ো অনাথ দত্তর সঙ্গে? বিয়েতে এক পয়সা খরচের মুরদ নেই, কোন রাজপুত্র তোমার ভাগ্নিকে বিয়ে করতে আসবে শুনি? বাবু, মা বাবু, কে আবার এলো দেখো তো? কে আবার? নিশ্চয়ই কোনো রাজপুত্র। কি চাই তোমাদের? আমরা দুর্গাপূজোর চা। কি হলো? কি হলো? কি হলো? কি জানি ওর যে মাঝে মধ্যে কি হয়, মাথাটা ঘুরে না ধপ করে পড়ে যায়। কি সর্বনাশ, ওকে নিয়ে এসে খাটে শোয়। হ্যাঁ এসো এসো এসো, নিয়ে এসো নিয়ে এসো, এই খাটে শুয়ে দাও। যাই একটা ডাক্তার দেখে আনি। ডাক্তার লাগবে না মেসমশাই, ওকে এক গ্লাস গরম দুধ দিলেই ভালো হয়ে যাবে। গরম দুধ? হ্যাঁ গরম দুধ খেয়ে নিলেই আমি ভালো হয়ে যাব, ডাক্তার বলেছে। ডাক্তার কেমন করে দুধটা খেতে বলেছে, চুমুক দিয়ে না ঢকঢক করে? আগে
ঢক ঢক করে। ঠিক আছে, আমি এক্ষুনি গরম দুধ নিয়ে আসছি। আহারে, একই রকম রোগ রে বাবা, ঢক ঢক করে দুধ খেলেই সেরে যায়। বাপের জমি বাবা এরকম রোগের নাম শুনিনি। বাবা এখন কেমন বোধ করছো? ভালো, দুধ ফোটার গন্ধ পাচ্ছি তো। তাহলে দুধ খেয়ে কাজ নেই বাবা। না না, দুধ না খেলে আমার আবার মাথা ঘুরে যাবে। নাও উঠো। উঠতে পারবে না? টেনে তুলবো না, পারবো, ওই দুধ দেখেছি তো, এবার উঠতে পারবো। এ কি বিদ্ঘুটে রোগ রে বাবা, দুধ দেখলেই তাজা হয়ে যায়। নাও খেয়ে ফেলো। নাও খেয়ে নাও, ডাক্তার বলেছে ঢকঢক করে খেয়ে নিতে। ঢকঢক করে খাও। বিশাল লাগছে তো, অসুস্থ মুখে ওরকম লাগে। নাও তুমি খেয়ে নাও বাবা। খাও ঢকঢক করে, নইলে কিন্তু জোর করে গেলাবো। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। কি এখন সুস্থ বোধ হচ্ছে? হাঁটতে পারবে তো? আমা ডাক্তারের কথা মতো ঢকঢক করে খেয়েছে, এখন শুধু হাঁটতে নয় দৌড়তেও পারবে। কে গো, পারবে তো? আমি এবার যাব। কি আবার মাথা ঘুরছে? আরেক গ্লাস দুধ দেব? আমি ঠিক আছি ঠিক আছি, আমি চলি তোরে গো, চলি চলি। হ্যাঁ কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচুর শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুরের এখন কোথায়? উনি তন্দ্রার মামা, তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। কেমন খেতে হয়েছে বাবা? দারুণ দারুণ হয়েছে কচুর শাকটা। আর একটু খাবি? দাও বুঝেন যাও, আমার আবার দয়া আসছে, কারো মনে দুঃখ দিতে পারি না। বড় বউ এত কষ্ট করে রান্না করেছে, খাবো না বললেও দুঃখ পাবে না? কি পটেশ্বরীর মতন হা করে দাঁড়িয়ে দেখছো কি? আর একটু কচুর শাক দাও। আর তো নেই মা। নেই মানে? তা এতগুলো কচুর শাক গেল কোথায়?
কচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে। কিন্তু তবু তো থাকার কথা। ঠিক আছে, তোমার তো খাওয়া হয়নি, তোমারটাই না হয় একে দিয়ে দাও। আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে। আমার জন্য রাখিনি মা, রাখলে বলতে হতো না, দিয়ে দিতাম। ইস, আমি খেয়ে ফেললাম, নিলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো, তো সেটাই না হয় দাও। ওর জন্য রেখেছিলাম, আপনি চাইলেন দিয়ে দিলাম। একটুও নেই, মেজো ঠাকুরের জন্য এক বাটি তুলে রেখেছি, যদি বলেন। না 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 না, ওর থেকে দেবে কেন, ও বেচারি কচুর শাক খেতে এত ভালোবাসে। নিতাই নিতাই, তোকে বরং আমি আরেকদিন কচুর শাক করে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে। বাবা, আপনি খাচ্ছেন না, চুপচাপ বসে আছেন। না খাচ্ছি খাচ্ছি। এবার আমি একা আসিনি, সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি। ছোট বউ? সবাইকে কিরম চমকে দিয়ে একটা বিয়ে করে ফেললাম বলো। হ্যাঁ, আমাদের না জানি তুই বিয়ে করে ফেললি। আরে তোমাদের জানাবো কি, আমি কি নিজেও জানতাম? যা যা, তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলো, যাও। ও কোথায়? ট্যাক্সিতে। সে কি? আমি এ বিয়ে মানি না। তুমি না মানলে তোর বই গেল, যার বউ তার যখন পছন্দ। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হলো, বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না, মেজর ছেলে তো লাভ ম্যারেজ করলো, আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম 10,000 টাকা নগদ নেব, ফ্রিজ নেব, টিভি নেব, আর আমার কত শখ ছিল একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো। ঠিক আছে, মাথা ঠান্ডা করো, নতুন বউ এসেছে, নিজের চরিত্র তুলে ধরো না, ও বাজারে হয়তো আবার ভাববে একুন জঙ্গলে উঠলাম রে বাবা। তুমি থামো, মাসে মাসে মাত্র 200 টাকা করে পাঠায়, বিয়ে করলো কোন সাহসে? আচ্ছা বাবা, তুমি বলো, আমি মাসে মাসে 200 টাকা করে পাঠাই, অথচ আমি এখানে থাকি না খাই না, আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে। তুই চুপ কর, কার মেয়ে কোন জাতের মেয়ে কিছুই জানা নেই। আরে ওসব জেনে কি হবে, তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্র সূর্য দেখে এনেছিলাম, কি লাভ হয়েছে বাবা? তা মা বাবু, কদিনের জন্য দিদির বন্দরে নমর ফেললে? যা বুঝছি, এই বন্দর ছেড়ে এই বান্দরের আর যাবার ইচ্ছে নেই। মা দেখুন দেখুন কি সুন্দর মুখটা। আমার দেখার দরকার নেই, তোমরাই দেখো। কিছু মনে করো না, তোমার মামির ডুপ্লিকেট। কি কেক বললে? ও তুমি বুঝবে না, ইংরেজি কথা। আমি বললাম তুমি ওর মামির মতন শান্ত স্বভাবের। তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি মা, আপনারা হাত মুখ ধুয়ে আসুন। এটা নিয়ে যাও। এবার আমি চলি মা। চলি মানে? অনেক বলে কয়ে অফিস থেকে 4 দিনের ছুটি নিয়েছি, একদিন গেল বিয়ে করতে, আর 3 দিন হানিমুন। আজ নাইট ডিউটিতে জয়েন না করলে আমার চাকরিটা যাবে। বড় বৌদি, আমি চললাম। চললে মানে? আমার ছুটি নেই, তুমি একটু দেখো, চলে চলবো। এই যে বড় বউ, ওকে নিয়ে পিরিত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা কষা করবে কে? হ্যাঁ, কটা ঝিচাকর আছে? যাচ্ছি মা। চলো না দিদি,
আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা কি পীড়িত রে, দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে, গলার ওই দুটো সোনার না ইমিটেশন। আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন, আমি মামার কাছেই মানুষ। ও মা বাবাকে খেয়ে বসে আছো, ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা কি কাব্য মারা কথা রে বাবা, শিখে নাও মেজো বউ শিখে নাও। আমার বাবা ওসব ন্যাকামি আসে না। না খোলো দেখি হাটটা, দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কে খবর দিল? বা রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছি, হঠাৎ তনু গিয়ে বললো, তাম্মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। দেখতো ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে, দেখি 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 সরো 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 না, বাবার বাড়ি থেকে কি আনলে দেখি। একে শাড়ি গো, এই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু, আমাদের বাড়ি ঝিরাও এর কাপড় পরে না। দেখ দেখ ই বাবা ই লাল লাল হয়ে যাচ্ছে পাউডার। মা মা আমি ঠিক বলছি মা, এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নয় বিয়েতে কে এরকম শাড়ি দেয়। ই দেখ দেখ বাহ এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজো বৌদি? মোটামুটি। মা তোমাদের এখন আমাকে মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে, ভালো খুব সুন্দর। আমি শাড়িতে নিয়ে যাচ্ছি, রন্টুর বৌভাতে পরে যাব। শোনো রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখব, কিছু যেন শরীর রেখো না। মা নজর রেখো, শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে। বৌভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক, বড় লোক বাড়ি বউ, ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না। তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি ভিকিরি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে। চুপ কর চুপ কর ছোট। না তুমি তো যত নষ্টের গোড়া, ও আসার সঙ্গে সঙ্গে সাতটা তারিখ কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি, এর মধ্যে ওর কানে বিষ ঢেলে দিলে। দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট শাড়িটা দিয়ে দে। না আমার মামা খুব গরিব, বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো। একই করলি হতভাগী, মা থাকতে আমাকে। ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাব, কিন্তু বড়দি ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়। শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে। শুনলে মেজো বৌদি শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে রন্টুর বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে। দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ি বউ, তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো তোলো
ছেড়ে দে ছোট, তুমি চুপ কর বড়দি। রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে মা কি ডাকাত মেয়েরে বাবা, যাই ওনাকে বলি গিয়ে যাই। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। নিজ বৌদি, ও বড় বৌদি, ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নইলে কিন্তু রন্টুর বৌভাতে যেতে দেবো না। তোলো। হ্যাঁ, ওকে আচ্ছা করে দাও। আরে ওই তো উস্কিয়ে দিল। আমায় ডাকছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, মহামায়ার আবির্ভাবের ঘটনাটা তোমার জানা আছে? কার আবির্ভাব? সে আবার কে? মহামায়া, মহামায়া, দশভূষা, সিধুর্ধা। অসুরদের তাণ্ডবে যখন স্বর্গরাজ্য বিপর্যস্ত, তখন তিনি দশ হাতে দশ অস্ত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। চারিদিকে বেজে উঠেছিল শঙ্খ ঘণ্টার ধ্বনি। সেই কাহিনী তোমার জানা আছে? হ্যাঁ বাবা। জানো তো চুপ কেন? আমার সংসারে আজ নররূপী অসুরদের দমন করতে মহামায়া আবির্ভূত হয়েছেন। শাঁখ বাজাও, উল্লু দাও। হ্যাঁ, শাঁখ বাজানো বের করছি। আসবো? আপনি? আমি লতিকার হাজবেন্ড। লতিকা? ও আসুন আসুন আসুন। এই ঘরেতে আপনাকে কোথায় যে বসাবো? কেন, এই চৌকিতে বসলে কি আপত্তি আছে? না না, বসুন, আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসি। না, চা খাবো না, অফিসে যাব বলে এই সবে বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আমি আপনার কাছে এসেছি লতুর হয়ে ক্ষমা চাইতে। না না, এ কি বলছেন, ভাইয়ের বউ আর ননদেতে এরকম একটু আধটু হয়েই থাকে। এই যে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরোলে অফিসে জরুরি কাজ আছে বলে, আর এখানে এসে আড্ডা মারছ? হুম, না মানে বাড়ি চলো, তোমার হবে, চলো। ফের যদি তোমাকে এঘরে দেখি না তো তোমার একদিন কেমন হয়। ব্যাগ 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 ব্যাগ। বাবা, বড়দি বললো আপনার পা দুটো টিপে দিতে, আপনি শুয়ে পড়ুন। নেকা, আমার পা টিপতে হবে না ছোট বউ, তুমি বরঞ্চ তোমার শাশুড়ির গাল দুটো বেশ ভালো করে টিপে দাও। কেন, আমার গাল টিপবে কেন? না মানে বলছি, সারাদিন মুখ জামটা দিতে দিতে তোমার গাল দুটো তো খুব ব্যথা হয়ে থাকে, তাই গাল দুটো বেশ ভালো করে টিপিয়ে নিলে কাল সকাল থেকে আবার বেশ পুরো দমে চাচাতে পারবে। বড় বউ, কটা বাজে শুনি, কি করছিলে এতক্ষণ? তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম। উদ্ধার করেছো আমাকে, তা এত বেলায় যে কাজ শুরু করলে ব্যাপার কি? যে বাড়িতে আরেকটা বউ এসেছে অমনি ঢিলে দিতে শুরু করেছো কাজে? না, কাল রাতে রাজুর জ্বর এসেছিল, ভালো ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা। এসব নাকা নাকা কথা ছাড়ো, এত বেলা হয়ে গেল এখনো উনুন ধরলো না, চা হলো না। আপনি ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি। তাড়াতাড়ি করো, এরপর আবার অফিসের রান্না আছে। বড়দি, ঝাঁটাটা আমাকে দাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তুমি গিয়ে উনুনটা ধরো। না ছোট, আমি পারবো, রাজুর শরীরটা ভালো নেই, তুই গিয়ে ওর কাছে একটু বস। কে গো বড়দি, মা অত বকলো তবু তোমার লজ্জা নেই? দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো? আমি এক্ষুনি করে দিচ্ছি। এই যে বড় বউ, কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে, রেখেছো? হ্যাঁ রেখেছি মামা। দাও, তাড়াতাড়ি দাও, ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে যাবে। এই যে রোজ সকালে এক গ্লাস করে ত্রিফলার জল খাবে, বুঝেছো ছোট বউ? এতে শরীরও ভালো থাকবে, খিদেও বাড়বে। এক পয়সা রোজগারে মুরদ নেই, ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে আর গিলছে, যেমন দিদি তার তেমন ভাই। মা, দিদি এদিকে কাজ সারছে, মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না। হা কপাল, এত বড় ধাড়ি মেয়ে হয়েছো এখনো মোচা কাটতে পারো না? তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে? আরে ঠাকুরজি,
এসো এসো বসো। কিছু ভাবলে? ভাবছি ভাবছি, আমাকে এত বড় অপমান করা, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছো? না না একদম না, তুমি হলে এবারের একমাত্র মেয়ে, আর তোমাকে কি না নুন? হ্যাঁ নুন, 4 চামচ নুন দিয়ে দিলাম দুধেতে, আর তোমার ছোট দাও সেটা ঢকঢক করে খেয়ে নিল। কি বাজে তুমি! তারপর? তারপর আর কি, সেই নুন খেয়ে আমার গুন গাইতে শুরু করলো তোমার দাও। বিয়েটা হলো কি করে? তোমাকে তো বলেছি মামি আমাকে দু চোখে দেখতে পারতো না, টাকার জন্য বুড়ো বাড়িওয়ালার সঙ্গে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল, কিন্তু মামার জন্য ঠিক সুবিধা করতে পারছিল না। দিন কয়েক আগে অফিসের কি একটা কাজ পড়ায় মামা দিন দশেকের জন্য কলকাতায় গিয়েছিল, কাল বুঝে মামি আমার সেখানে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল। ওহ, সেদিন যদি মামা ফিরে না আসতো! তারপর? মামাকে আগেই আমি তোমার দেওরের কথা বলে রেখেছিলাম, সেই রাত্রি মামা আমাকে ওদের মেসে পৌঁছে দিলেন, তারপরেই আমরা রেজিস্ট্রি করলাম। একেবারে সিনেমার গল্প। রেজিস্ট্রির পর কি করলে? কি আবার করবো? ঠাকুরপো যে বললো কোথায় হনিমুন করতে গিয়েছিলি? দীঘায়। আজকে নু মন করি গুনগুন, কথা যেন গান হয়ে যায়।
থাকো সাথী বলো কেটে রাত কেটে যায় সাথী তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হয়। কেন কষ্ট হয়? কেন ভালো মানুষ পে বাড়ির সবাই তোমাকে ঝিয়ের মতো খাটায়, তোমারও তো সকালাত বলে কিছু থাকতে পারে। না ছোট, আমি যেদিন এ বাড়ির বউ হয়ে এসেছি সেদিনই আমার সব সকালাত বিসর্জন দিয়েছি। তুমি দেখো না বর্দি, কিছুদিনের মধ্যে আমি এবারে ভোল পাল্টে দেবো, মার চিৎকারও বন্ধ করবো। বড় বউ, ও বড় বউ, দেখ মরলো নাকি সব? কিছু বলছেন মা? না তোমাকে না, বড় বউকে ডাকছি। ও কোথায়? রাজুর খুব জ্বর হয়েছে মা, মাথায় জলপট্টি দিচ্ছে। বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলে চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি এক্ষুনি চা পাবেন। আর তরকারি কাটা রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারির ঝুড়িটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বোন কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিন রাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পাতুলে বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিন রাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। শুনলে শুনলে, তোমার ছোট বোন কথা শুনলে? ধন্যন্তরী কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল। ও ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারত। বাবা এত বেলা হয়ে গেল, এখন তো বেডটি দিল না, বাসি ঘরেও তো ঝাঁট পড়েনি। আশ্চর্য, দিদি করছেটা কি এতক্ষণ? আজ রাজুর জ্বরটা কিছুতে কমছে না, অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো। ঠিক আছে। দিদি কোথায়? দীপা কেন এতখানি বেলা হয়ে গেল, আমার ঘরটা কোনো ঝাঁট পড়েনি? ঝাঁটা পড়েনি না, একটা কাজ করো, ওই তো ঝাঁটা পড়ে আছে, ওটা নিয়ে নিজের ঘরটা ঝাঁট দিয়ে নাও। হ্যাঁ কেমন? কি আমি ঝাঁট দেব? তবে কে দেবে, এতদিন যে দিয়ে এসেছে বড়দি। তোরা এমন চেঁচেমেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ। কেন বাড়ি বউয়েরা ঝাড় দিলে কি তাদের জাত যায়? তাই বলে আমি ঝাড় দেব? আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে 800 টাকা দেয়। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীরই ঘর ঝাড় দিতে হবে। তাহলে তো তোমাদের শাশুড়ির ঘর ঝাড় দেওয়া উচিত। না না না, মা হচ্ছেন দেবী, মা কেন ঝাড় দেবেন? তাহলে ঝাঁটাটা আমাকেই দাও, এই সংসারের জন্য তো অনেক করলাম, এটাই বাকি ছিল। এসব কি বলছেন বাবা, এসব শোনাও তো পাপ, তোমরা যে যার ঘরে যাও আমি সব করে দিচ্ছি। না তুমি রাজুর পাশে গিয়ে বসো। ছাড় ছোট, যার বাবা সংসারে 500 টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই সংসারে। ঠোঁড়া সাপা ফনা তোলে। মা কোথায়? ছোট মা, মাকে একটু ডাকো না। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো শোনা, তোমার মা এক্ষুনি আসবে। তাহলে একটা গল্প বলো। গল্প? এক জনম দুঃখী দুরানি
দীপা, দীপা, আপনি? নমস্কার, আমি দীপার মামা। আপনি সে ঠকবাজ জোচ্চর লোক যিনি আমার ছেলেকে অমন ভালো মানুষ পেয়ে এই হতচ্ছাড়ি নচ্ছার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছে? মা, তুমি চুপ কর। বেশ বুদ্ধিমান লোক তো আপনি, একটা টাকাও খরচা করলেন না, গোটা কয়েক ঝিয়ের কাপড় দিয়ে ভাগ্নিকে পাঠিয়ে দিলেন। মার কথা কিছু মনে করবেন না, আপনি ভেতরে চলুন। মনে করবে কি? অনার্য কথা কিছু বলেছি যে মনে করবে? শুনুন, আমার ছেলের বিয়েতে আমি ভেবেছিলাম একটা ফ্রিজ, একটা টিভি। ব্ল্যাক এন্ড হোয়াইট না কালার সেটা বলেন। তুমি থামো, আর 10,000 টাকা নগদ। হ্যাঁ, রাখতো হবারই কথা। ওই 10,000 টাকা পেলে আমার গিনে এই বুড়ো বয়সে গলে একটা নেকলেস গরাবে ঠিক করেছিল। তুমি চুপ করবে? বেশ, চুপ করলাম। এবার তুমি বলে ফেলো, তুমি কি কি আশা করেছিলে তোমার তিনবারে হায়ার সেকেন্ডারি পাস করা ছেলের জন্য? তিনবারই হোক আর চারবারই হোক, পাস তো করেছে। সোনার আংটি আবার ব্যাকা। কি বললে? সোনার আংটি? তোমার ছোট ছেলে যদি সোনা হয় গিনি, তাহলে সোনার দত্ত আজ থেকে 1.5 টাকা ভরি হয়ে গেল। তুমি থামো, বলুন এসবের আপনি কি ব্যবস্থা করবেন? নইলে আমি কিন্তু আপনার ভাগ্নিকে কি করবে, পুড়িয়ে মারবে? আজকাল নাকি নিয়ম করে রোজই কাগজে বেরোয় বধু হত্যা। তা তোমাকে ধরে নিয়ে গেলে কিন্তু ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে পান চিপোতে পারবে না। আর তোমার পারমানেন্ট জি, এবারই বড় বউ, সে তোমার সঙ্গে যাবে না যে বাড়া ভাত তোমার মুখের সামনে তুলে ধরবে। তোমায় খেটে খেতে হবে, সব দিকটা ভেবে দেখো। চলুন ঘরে বসবেন, চলুন। না থাক, এক কাপ চাও খাবেন না? থাকবে, চায়ের তো একটা দাম আছে। ভাগ্নির বিয়েতে নগদ দিতে পারিনি, টিভি ফ্রিজ দিতে পারিনি, শুধু চারটে ঝিয়ে শাড়ি দিয়ে বাড়ি পাঠিয়েছে, চা খাবে কোন লজ্জত? তুই বলছিস কি? তুমি চলে যাও মামা, জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবে না। শোনো মামা, যদি কোনোদিন খবর পাও তোমার এই আদরের দীপা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এই আমার সিঁদুরের দিব্যি, তুমি আর আমার বাড়িতে কোনোদিন আসবে না, কোনোদিন না। বেশ, আসবো না। দীপা, আমি জানি ছোটবেলা থেকে তোকে একটু ভালো মন্দ খেতেও দিতে পারিনি, একটু যত্নও করতে পারিনি, কিন্তু যে সিঁদুরে হাত দিয়ে তুই আজ এত বড় দিব্যি দিলি, সেই সিঁদুর স্পর্শ করে বলতো মা, তোর বাবার অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিয়েছি? বললাম মা, বুঝতে দিয়েছি। অফিসে লোনের জন্য একটা দরখাস্ত করেছিলাম, কাল কিছু টাকা পেয়ে তোর জন্য এই আংটিটা কিনে এনেছি। আয় মা, যাবার আগে নিজের হাতে তোকে এটা পরিয়ে দিয়ে যাই। আয় মা, আয়। দেখি দেখি কি আংটি, এতে তো একানি সোনাও নেই, আমরা কি ভিকিরি নাকি? হ্যাঁ, নিয়ে যান আপনারা আংটি। কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। বাড়ির খবর নেবে বলে বেচারা কখন থেকে বসে আছে। ওকে চাটা দিয়েছো তো? দিয়েছি গো দিয়েছি, ভাগ্নি জামাইয়ের জন্য তোমার চিন্তা শেষ নেই। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন, বসো। তা আংটিটা দিয়েছো তো? আমি ওকে কাছে ডেকে পাশে বসিয়ে নিজের হাতে ওর আঙুলে পরিয়ে দিয়েছি। আংটি দেখে কি বললো শাশুড়ি? কি বললো? কত বড় মনের মানুষ উনি, গরিব বলে আমাকে তাচ্ছিল্য করলো না, খুব খুশি হলো। কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো, খুব ভালো। খুব আদর যত্ন করলো নিশ্চয়ই? হ্যাঁ, তা তো করলোই।
আমি ও বাড়ির ছোট বউয়ের মামা, কত নিকট আত্মীয়, আদর যত্ন করবে না? এবার তাহলে অফিসের কাছে কলকাতা গেলে হোটেলে না উঠে আমাদের বাড়িতে উঠবেন কিন্তু? তা তো উঠব, কিন্তু আমার যাবার এত খাতির জন্য সহ্য হয় না বাবা। তোমার চোখে জল? আনন্দে, বুঝলে, আনন্দে। ছোটবেলা থেকে হতভাগী এত দুঃখ কষ্ট পেয়েছে, কে জানতো ওর কপালে এত সুখ লেখা ছিল। ও বর্দি, শুনতে পাচ্ছ না রাজু কাঁদছে? সেই তখন থেকে রান্নাঘরে কি যে করছে। ও বর্দি, এক মা হয়েছে, ছেলের দিকে যদি এতটুকু নজর দেয়। কি হলো? আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি, এই পুঁটি মাছ এলে কোথেকে? নতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুর এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপোকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য? সব কথাতে এভাবে হেসো না তো, ওঠো ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি? সে আমি বুঝবো, তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও, তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি দিব্যি দিলি ছোট? ওঠো ওঠো বলছি, এসো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি! বড় বৌদিকে কেন দরকার আছে? কি দরকার আগে আমাকে বলো, তোমায় কেন বলবো? দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখব ওই সাগরে কত জল আছে। কি রে লতু, কি হয়েছে এত চেঁচামেচি কিসের? দেখো না মা, কতদিন বাদে আমার ঠাকুরপো এলো, বলে একটু পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছ গুলো কাটতে দিয়ে গেছি? আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে। আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি। তুমি বারণ করেছো? হ্যাঁ। কেন মা? আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ে কাজও আমাদের করতে হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। লতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না? সে কি মা, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছো এখনো মোচা কাটতে শেখোনি। তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? তা মা, আপনার মেয়ে তো কম ধাড়ি হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি, আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? ঠাকুরপোকে যখন পুঁটি মাছ খাওয়ানোর এতই শখ, তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো। আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুঁটি মাছ নিয়ে আসবে, আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়। কেমন? কি হলো? বুকটা বুকটা কেমন করছে, হাত দুটো ভীষণ ব্যথা করে, বড় দুর্বল লাগে জানো। মাঝে মাঝে আমার কেমন যেন অন্ধকার হয়ে যায় সব। সারাদিন যেরকম চেঁচাও। হ্যাঁ, তুমি আমাকে শুধু চেঁচাতেই দেখো না। দুই বউ মিলে পুঁটি মাছ কাটা নিয়ে যে কাণ্ড করলো। পুঁটি মাছ না কাটলেও তোমার নাকটা একেবারে কেটে দিয়ে গেছে। একবার পাকে পাই আমি ওদের ওদের ছাড়বো ভেবেছ? কি করবে, যখন করব তখন দেখতে পাবে। একবার পান থেকে চুন খসুক, নিজের বাড়ি ছেড়ে এ বাড়িতে বসে থাকে কি এমনি? সত্যি তো, রুই নয় কাতলা নয়, তোমার ঠাকুরপো কত আশা করেছিল একটু পুঁটি মাছ খাবে। খাবো মা, হরলিক্স খাবে বাবা, সত্যি সত্যি হরলিক্স খাবো বাবা, মজা কি মজা, আমার হরলিক্স খেতে খুব ইচ্ছা করে।
ডাক্তার বাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে। তুমি বসো, আমি গরম জলটা করে নিয়ে আসছি, কেমন? কি গো মা, তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে। এবার থেকে 10-20টা ঝি চাকর রাখো, যে তোমার পান সেজে দেবে। হঠাৎ এই কথা বলছিস কেন? এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধার চেও না, যা বলবি সোজাসুজি বল। বড় লোকের দেখলি কি? রোজই তো শুনি বড় অভাব, টাকা নেই, সংসার চলছে না, এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। হরলিক্স? মা তো হলে যাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে, আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি, অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো। জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা, ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে, তাই ওর বাবা ধার করে। থাক, ও সব কথা অনেক শুনেছি, ধরা পড়লেই ধার করেছি। নে লতু, তুলে নে হরলিক্সটা। শোনো বড় বউ, আমি আগেও বলেছি আবারও বলছি, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে। ছেলেকে যদি হরলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে, নয়তো এর পরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও, কেমন? আইলো তু। ও দিদু, দিদু আমাকে একটু হরলিক্স দাও না, চেটে খাবো। হরলিক্স খাবে? ওইখানে হরলিক্স পড়ে আছে, যা গিয়ে চেটে চেটে খা। মা, দিদু বললো হরলিক্সটা খেতে, শুয়ে পড়ে চেটে চেটে খেয়ে নেবো। কালে খাওয়া খাওয়া আর খাওয়া, মরতে পারিস না, তোকে মরতে পারিস না, মরতে পারিস না। ওকে মারছো কেন, ওর কি দোষ? আমি আর পাচ্ছি না ছোট, মা হয়ে ছেলেকে একটু হরলিক্স খাওয়াতে পারবো না, সে অধিকারটুকু আমার নেই। উনিও তো মা, ওনারও তো সন্তান আছে। আমার পেছনে লাগা, আমার ঠাকুরপোকে পুঁটি মাছ খেতে দেয়নি, আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেবো না। এই পানের বাটাটা টেবিলের উপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে, বের কর তো। বস। জানিস বাজার থেকে আপেল আনিয়েছি, শরীরটা এত দুর্বল লাগে। ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা। হ্যাঁ, প্রত্যেকদিন রাত্রিরে 1 গ্লাস করে হরলিক্স করে খাবো। হ্যাঁ, আর বানাতে দেবে বৌদিটাকে, তবে একা খেও না মা, বাবাকে একটু দিও। বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালি না, তা এতই যখন খাওয়াবার শখ তখন বাজার থেকে একটু বিষ এনে দে। অসুস্থ নাতিটার মুখ থেকে খেয়ে নিয়ে আসা হরলিক্সটা তোর মাই খা। ঠিক আছে, তোমাকে আর খেতে হবে না, দেখ তো মিষ্টি কিনা। এটা কি হলো? আপনি তো একটু আগে বড়দির ঘরে বলে এলেন মা, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে। আপনার স্বামী তো মাত্র 150 টাকা পেনশন পায় মা, আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা,
বাবাকে বলুন না রোজগার বাড়াতে, নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন, কেমন? আপনি সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা। কি গো, তোমার সামনে আমাকে এমনি ভাবে অপমান করে চলে গেল আর তুমি কিছু বলবে না? হ্যাঁ বলবো, বলবো, নিশ্চয়ই বলবো। আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, হে ভগবান, বাংলার ঘরে ঘরে দজ্জাল শাশুড়িদের শায়েস্তা করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও। উমা মা চুপ করুন, মা কাঁদবেন না। উমা আমি ওকে বলবো, কালই তনুকে টেলিগ্রাম করে দিবে, ও যেন এসে ওর বজ্জাত বউকে নিয়ে চলে যায়। উমা উমা টাকা আছে লকারে রেখে দাও। কিসের টাকা রে এটা? বাড়ি করছি না, কত খরচ এখন। তাড়াতাড়ি বাড়ি কর, আমি আর তোর সঙ্গে কে থাকবো বুঝলি? মা, ও মা, বাবা, মা কোথায়? শ্রাদ্ধে গেছে। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? আমার ছোট বউয়ের, তোর মেজদার ঘরে হচ্ছে। তুমি না আমার একটা উপকার করবি লো তো? টাকা ধার দিতে পারবো না, আমি বলে দিচ্ছি। আমাকে তোর এত ভয়। কি বলবে তাড়াতাড়ি বলো। আমি একটা গল্প বলে যাব, তুই একটু লিখে দিবি মা। কিন্তু বাবা, গল্পটা খুব ভালো, বেশিক্ষণ লাগবে না। কোনো পত্রিকা অফিসে পাঠিয়ে দিলে কিছু টাকা পাওয়া যাবে, সেই টাকা দিয়ে তোর মার জন্য রোজ দুটো করে আপেল কিনে দেবো। তাহলে আপেল খাওয়া নিয়ে কেউ ওকে খোঁটা দিতে পারবে না। ঠিক আছে, খাতা কোথায় বলো। ওই দরজার কাছে টেবিলের উপর আছে, দেখ। নাও বলো। আকাশে প্রখর রোদ, কিন্তু কেউ লক্ষ্য করেনি আকাশের কোণে একটা কালো মেঘ জমেছে। সেই কালো মেঘ আস্তে আস্তে ছেয়ে ফেলল সমস্ত আকাশটা। সেই কালো মেঘ আস্তে আস্তে ছেয়ে ফেলল সমস্ত আকাশটা, কোথাও নীল আকাশের চিহ্ন মাত্র রইল। বাবা চুপ, গল্প বলছি। কাকে গল্প বলছেন বাবা, ঘরে তো কেউ নেই। কেন, লতু, লতু ঘরে নেই? না, ওকে তো দেখলাম মেজদের ঘরে গিয়ে ঢুকলো। লতু চলে গেছে, আমি তো দেখতে পাই না, তাই সবাই আমায় করুণা করে। জানো ছোট বউ, সবার কাছে আমি বোঝা হয়ে গেছি। বাবা, জানো ছোট বউ, আজ আমি অন্ধ হতাম না, আমি দেখতে পেতাম। ডাক্তার বলেছিল বেলোরে গিয়ে অপারেশন করলেই আমি ভালো হয়ে যাব। সবে রিটায়ার করেছি, প্রভিডেন্ট ফান্ডের টাকাও হাতে রয়েছে, বেলোরে গিয়ে অপারেশন করবার ডেটও ঠিক হয়ে গেল। যেদিন যাব সেদিন সকালে। ওগো শুনছো, তাড়াতাড়ি বলো, আমার ট্রেনের সময় হয়ে গেছে। অবিনাশবাবু এসেছিলেন, উনি বললেন 10 দিন পরে প্রদীপ বিলেতে চলে যাচ্ছে, তার আগে উনি প্রদীপের সঙ্গে লতুর বিয়ে দিয়ে দিতে চান। 10 দিনের মধ্যে? হ্যাঁ, প্রদীপ উঠতি বয়সের ছেলে, ওখানে গিয়ে যদি মেম সাহেব বিয়ে করে বসে তাহলে আমাদের লতুর কি হবে? ওর থেকে ভালো পাত্র কি লতুর পাওয়া যাবে? ঠিক আছে, আমার জামা কাপড় গুলো আলমারিতে তুলে রাখো,
আর মিনুকে বলো ভেলোর হাসপাতালে একটা টেলিগ্রাম করে দিতে, আমি অপারেশন করতে যাচ্ছি না। আবার চিকিৎসা টাকা দিয়ে ওর বিয়ে দিলাম, আবার জীবনের যে আলো পাওনা ছিল তাই দিয়ে ওকে ভরিয়ে দিলাম, আমি রয়ে গেলাম অন্ধকারে। সেই মেয়ে আমায় করুণা করছে আজ ছোট বউ, সেই মেয়েই আমায় করুণা করছে। আপনি গল্পটা বলুন, আমি লিখব, লেখার পর আমি নিজে পত্রিকা অফিসে পাঠাবো। আপনি বলুন কি বলবো বলতো। তবে যা করবি বুঝে সুঝে করবি, বাবা যদি কোনোদিনও জানতে পারেন। কি করে জানবেন, বাবা তো দেখতেই পান না। আমার আমার গল্প ছাপা হয়েছে, কোথায় কোথায় কোথায়? এখানে না, এখানে কোথায়? এখানে এখানে। হ্যাঁ বাবা, ওরা আপনার গল্পের জন্য 200 টাকাও পাঠিয়েছে। টাকা পাঠিয়েছে? হ্যাঁ বাবা। এই টাকা দিয়ে 2 হরলিক্সের শিশি কিনে দাদু ভাইকে খাওয়াবো। আমার রোজগারের টাকা দিয়ে আমি আমার দাদু ভাইকে খাওয়াবো, দেখি তোমাদের মা কি করে কেড়ে নেয়। আর যে টাকা ফিরবে দাদি গোটা তো আপেল এনো, তোমাদের শাশুড়িকে খাওয়াবো। আমার রোজগারের টাকা আমি আমার বউকে খাওয়াবো। কি ছোট কেমন জব্দ, স্বামীর টাকায় বউ খাবে? তোমার কিছু বলার আছে? বাবু বউকে বলে দাও, সেদিন তো খুব খোটা দিয়েছিল। বড়বু এই টাকা দিয়ে কি আনবে বলো তো? কি আনবো বাবা? 2 কিলো দুধ, না না 2 কিলো না, 3 কিলো দুধ আনবে, আর 500 গোবিন্দভোগ চাল শুকে আনবে, আর তুমি 2 কিলো নলেন গুড় আনবে। অনেকদিন নলেন গুড়ের একটু পায়েস খাওয়ার ইচ্ছে ছিল, রোজগার নেই তো সাহস করে বলতে পারিনি। ওদের একটু কিশমিশ দেবে, একটু তেজপাতা দেবে, জামবাটির একবারই আমাকে দেবে। আমি আর কদিন বাঁচবো বলো, প্রাণ ভরে পায়েস খেয়েনি। তোমাদের শাশুড়ি ভয় তো কিছু বলতেই পারি না। ডাকো না, ডাকো না তোমাদের শাশুড়িকে। হ্যাঁ একবার ডাকো, আমি নাকি গল্প লিখতে জানি না। কি ব্যাপার, এই দুই বউকে নিয়ে কিসের এত মিটিং চলছে? ঠিক আমি নাকি গল্প লিখতে পারি না? এই দেখো এখানে গল্প ছাপা হয়েছে, এই জন্য আমায় 200 টাকা দিয়েছে জানো। বড়বু দেখাও না, টাকাটা দেখাও তো। তোমার গল্প ছাপা হয়েছে? হবে না তো কি, এই তো ছাপা রয়েছে, 2 পাতা ভর্তি, এই তো রয়েছে। সেদিন তোকে লিখতে বললাম তুই চুপি চুপি পালিয়ে গেলি, নিজের মেয়ে হয়ে তুই যেটা করলি না, পরের মেয়ে হয়ে ছোট বউ সেটা করলো। কোথায় তোমার গল্প ছাপা হয়েছে? এই তো এই তো দেখ না, এখানে 2 পাতা ছাপা হয়েছে, এই তো এইখানে দেখ দেখ, এই পাতা ছাপা আছে, এই পাতা, এই তো ছোট বউ তো ছাপিয়ে নিয়ে এসেছে, ওই তো সবকিছু করেছে। এটা গল্প কোথায় বাবা? এই তো 2 পাতা জুড়ে বিজ্ঞাপন ছাপা হয়েছে। বিজ্ঞাপন? না 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 না, আমি তো কথা বিশ্বাস করি না। দেখো ছোট বউ তুমি বলো না, এটা বিজ্ঞাপন আমার লেখা নয়? আমি তোমার নিজের মেয়ে তো, তাই পরের মেয়ে ছোট বউয়ের মতন আমি তোমায় ঠকাতে পারিনি। কি
খুব লাফিয়েছিলে না ছোট বউ করে? দিল তো মুখে ঝমটি ঘষে। আরে লতু আসুক তনু, তোমার হবে। তখনই বলেছিলাম যা করবি বুঝে সুঝে কর, এখন মর হতভাগি। বাবা, তোমায় যে আমি অন্য চোখে দেখতাম ছোট বউ, নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতাম। অন্য শ্বশুরকে তুমি আজ করুণা করছো ছোট বউ, তোমার কাছেও আমি করুণার পাত্র হয়ে গেলাম। হা ভগবান! বাবা, আপনাকে আমি করুণা করতে চাইনি বাবা, এই আমার সিঁদুরের দীপ্তি, আপনাকে আমি করুণা করতে চাইনি। চেয়েছিলাম অন্যের করুণার হাত থেকে আপনাকে বাঁচাতে। প্রথম যেদিন আমি আপনাদের বাড়িতে এসেছিলাম সেদিন মেজদা আমাকে 200 টাকা দিয়ে বলেছিলেন তুমি তোমার পছন্দের মতো জিনিস কিনে নিও, এই পৃথিবীতে আপনার মুখের হাসির চাইতে আর আমি পছন্দের জিনিস খুঁজে পাইনি বাবা। আমার কপাল, আমি আপনার হাসি কিনতে গিয়ে ভুল করে কান্না কিনে ফেললাম। বাবা, এটা যদি অপরাধ হয় তাহলে আপনি আমাকে যা সাজা দেবেন আমি তাই মাথা পেতে নেব বাবা। সাজা তো তোমায় দিতেই হবে ছোট বউ, যে পায়েস খেয়ে বুকটা ভরাবো ভেবেছিলাম। আয় মা, তোর ভালোবাসা দিয়ে সে বুকটা আমি ভরিয়ে নেব মা, বুকটা আমি ভরিয়ে নেব মা। শুনু, আমি মায়ের বাড়ি যাচ্ছি, চাবিটা টিভির ওপর রইল, মা আলমারি খুলে তোমার জামা প্যান্ট বের করে দেবে। এ আর নতুন কথা কি, বিয়ের পর থেকে সবই তো আমি করছি। কি বলুন, আপনি সব করেন, আমি কিছুই করি না। থাক না মা, ওকে যেতে দাও। আমি কি তোর বউকে বেঁধে রেখেছি না কোনো কথাও আমার শোনে? দেখুন মা, আমি ঝগড়া করতে ভালোবাসি না, আপনি শুধু শুধু আমাকে। আমার অন্যায় হয়ে গেছে বৌমা, তুমি যাও। যাবই তো, আজ তনু আসবে, এতক্ষণে বোধহয় এসেই গেছে। কি হলো, জবাব দাও। তুমি মার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়েছো। আমাকে তোরা কাশি পাঠিয়ে দে, আমি আর এ বাড়িতে থাকবো না, বউয়ের লাঠি যেটাকে আমি আর এ বাড়িতে থাকবো না। কি কথা বলছো না যে? ঠাকুরপো তুমি চুপ করো, তোমার আশকারা পেয়ে ও আজ মাকে অপমান করার সাহস পেয়েছে, নইলে আগে তো এরকম ছিল না। এই তো তুই এসেছিস, ওকে জিজ্ঞেস কর না তুই। কি হলো, জবাব দাও। হ্যাঁ, কেড়ে নিয়েছি। যাও, মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কি পারবে না? কি করলে ঠাকুরপো? দে, কোপ করে দে, দে না, কোপ করে দে। ক্ষমা তোমাকে চাইতেই হবে, নইলে ঘাড় ধরে চাবো। বললাম তো, উনি একজন মা হয়ে যদি একটা অসুস্থ ছেলের মুখের সামনে থেকে হরলিক্সের শিশি কেড়ে নিতে পারেন, সেটা যদি অন্যায় না হয়ে থাকে, তাহলে আমিও ওনার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়ে কোনো অন্যায় করিনি। শুনলি পোড়া মুখের কথাটা, শুনলি একবার? আমি শেষবারের মতো জানতে চাইছি, তুমি মায়ের পা ধরে ক্ষমা চাইবে কিনা, নইলে কিন্তু আমি আবার মারবতি পা। এখন তুমি আমার স্বামী, একবার কেন, 10 বার তুমি আমার গায়ে হাত তুলতে পারো, কিন্তু ও পায়ে আমার হাত একবারও পড়বে না। দীপা,
তুমি যদি মায়ের পা ধরে ক্ষমা না চাও তাহলে কিন্তু পৃথিবীর কেউ তোমাকে এসে আজ বাঁচাতে পারবে না। আমি ঘর ধরে তোমাকে বাড়ি থেকে বার করে দেব। ক্ষমা আমি চাইতে পারবো না। তুমি ক্ষমা চাইবে না? না না স্কাউন্ড্রেল, তোমার এত বড় সহস্র বাড়ির বউয়ের গায়ে হাত তুলছ? বর্দা, আমার হাত ছেড়ে দাও। আজ এই বাড়িতে আমার মাকে অপমান করা হয়েছে, আমি কিন্তু আজ বড় ছোট কিছু মানব না। তোমার গায়েও হাত উঠে যাবে। কি বলছো তুই? তোর এত বড় স্পর্ধা, যত বড় মুখ না তত বড় কথা। তুমি ঘরে যাচ্ছ, আমি কিছু বলি না বলে ওরা ভেবেছে? তুমি তোমার বউকে শাসন করো না বলে অন্যরা তাদের বউকে শাসন করবে না? তুই থাম, একটা অপদার্থ শুধু টাকা রোজগার করে শিখেছিস, ছোট ভাই তার বউকে মারছে, তুই বউয়ের আঁচলে তোলা দাঁড়িয়ে দেখছিস? শুনছিল, আমি যে এতদিন চুপ করে থেকেছি সেটা কম রোজগার করি বলে নয়, চুপ করে থেকেছি ওই অন্ধ অসহায় লোকটার কথা ভেবে যে তার জীবনের সমস্ত আলো তোদের সংসারে বিলিয়ে দিয়ে আজ নিজে নিঃস্বয়ে দাঁড়িয়ে আছে। এই জন্য চুপ থেকেছিস? এই কম টাকা রোজগার করে চুপ না থেকে কি করবি? কম টাকা রোজগার করা যদি অপরাধ হয়, আমি আমি মানছি আমি অপরাধী, কিন্তু আমার সেই অপরাধের সাজা কি তোমরা আমায় দাওনি? দিন রাত তোমরা আমার এই বউটার উপর অত্যাচার করো, রাতে সে বালিশে মুখ ঢেকে কাঁদে আর আমি তার স্বামী হয়ে মুখ বুঝে তা সহ্য করি। আচ্ছা মা, একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় সাজা কি হতে পারে বলতে পারো? বলো না। আমি তোকে সাবধান করে দিচ্ছি তনু, ফের যদি এর গায়ে হাত তুলবি আমি তোর হাত দুটো ভেঙে গুঁড়িয়ে দেবো। আমার মাকে যদি কেউ অপমান করে তাকে আমি ছাড়বো না। আজ যদি তোমার মাকে কেউ অপমান করতো তুমি কি তাকে ছেড়ে দিতে? তোর মা মানে? তোর মা কি আমার মা নয়? না, মাকে জিজ্ঞেস করো না, মা তোমার মা কি না? কি গো, তুমি আমার মা নও? বলো না, তুমি আমার মা নও? না, আমি কেন তোর মা হতে যাব? তোর মতো অজাত ছেলেকে আমি পেতে ধরতেই পারি না। ঠিকই, তুমি ঠিকই বলেছ গিন্নি, তুমি ওকে পেটে ধরবে কি করে? তোমার পেটটা তো কয়লার খনি, ওখানে শুধু কয়লা জন্মায়, সোনা জন্মায় সোনার খনিতে। ঠিক আছে ঠিক আছে, তোমার সোনা নিয়ে তুমিই থাকো, আজ থেকে ও আর ওর বউয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রইল না, ওরা যেন কোনোদিন আমাকে মা বলে না ডাকে। বেশ, ডাকবো না। কিন্তু মা, ছেলেবেলা থেকে তোমায় আমি মা বলে ডেকে এসেছি, তোমার যদি কখনো আমার প্রয়োজন হয় তুমি আবার ডেকো মা। তোমায় ডাকবো কেন? আমরা দু ভাই আজই কি করতে, আমাদের মাকে আমরাই দেখতে পারবো। কিরে তনু, চুপ করে গেলি? তোর বউকে তুই ছেড়ে দিবি? আমি আজই ওকে নিয়ে এখানকে চলে যাবো। এসো এসো, নাও তৈরি হয়ে নাও, আর তোমার মার যে গয়নাগুলো আছে সেগুলোকে বার করো। কেন, গয়না দিয়ে কি হবে? তোমায় নিয়ে তার মেসে তোলা যাবে না, দুদিনের জন্য মা বাড়িতে থাকবে, আমি গয়নাগুলোকে বেছে একটা ঘর ভাড়া করব। আমার মায়ের গয়না বেছে ঘর ভাড়া করবে? বা কি বাহাদুর স্বামী আমার! শোনো, ভগবান পুরুষ মানুষকে এই হাতটা দিয়েছেন রোজগারের জন্য, মায়ের কথায় বউকে চড় মারার জন্য নয়। কি বললে? শোনো, আমাকে যদি নিয়ে যেতেই হয়, যে হাত দিয়ে তুমি আমাকে চড় মেরেছো সেই হাত দিয়ে টাকা রোজগার করে ঘর ভাড়া করে নিয়ে যাবে, আমি এটা কাপুরুষের সঙ্গে বাড়ি থেকে বের হব না। ঠিক আছে,
যেভাবেই হোক এক মাসের মধ্যে আমি টাকা জোগাড় করে ঘর ভাড়া করে তোমাকে নিয়ে যাব। আর এসে যেন না শুনি তুমি তুমি আমার মার পেছনে লেগেছো। আমার পেছনে যদি কেউ লাগে আমি যে তাকে ছাড়ি না তা তুমি বিয়ের আগে নিশ্চয়ই বুঝেছো। আমাকে শাসন না করে তুমি তোমার মাকে বলে দিয়ে যাও তিনি যেন আমি যদি আসতে না পারি তোমার মামাকে পাঠাবো তার সঙ্গে চলে যাও। মামা এই বাড়িতে জীবনেও আসবেন না। আসবেন না কেন? কোন লজ্জায় আর তোমাদের বাড়িতে যাব বলো তো? তাহলে আপনিও জেনে গেছেন যে আপনার ভাগ্নি আমাদের বাড়িতে গিয়ে কি অশান্তি শুরু করেছে। এমন করলে কিন্তু আমি ওকে এখানে ফেলে দিয়ে যেতে বাধ্য হব। কি হলো, চুপ করে আছেন যে? দাঁড়াও। এই সেই আংটি যেটা নিয়ে আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম। দেখি কি আংটি তো তুমি দীপাকে দাওনি। দিতে তো গিয়েছিলাম, এত বড় অপমান করেছে আপনি আমাকে বলেননি তো? বলিনি, তার কারণ তুমি দুঃখ পাবে। দীপা তো দুঃখ পাবার জন্যই জন্মেছে, ও যত দুঃখই পাক তুমি আমার জামাই, বড় আদরের। তোমার মার কথা বলে তোমাকে আর দুঃখ দিতে চাইনি বাবা। কিন্তু মামা, আমি যে মার কথায় সারা জীবন তো এভাবে কাঁদতে হতো না। ছোটু ওঠ ভাই, খেয়ে নে, সারাদিন না খেয়ে কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। ওঠ, আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। তুই না খেলে তোর দাদাও বলেছেন উনিও খাবেন না। দাদা খাবেন না কেন? তা আমি কি করে জানবো, তুই গিয়ে জিজ্ঞেস কর। চলো। কি ব্যাপার বলো তো, এত বেলা হয়ে গেল এখনো চাই দিয়ে গেল না। মেজে বউ হয়তো ঘুমোচ্ছেন, যাও ডেকে তোলো। মেজে বউকে তুলবো কেন? তবে তোমায় কে চা করে দেবে? কেন, এতদিন যে করে এসেছে বড় বউ। সে কি, তুমি তো কালই বললে যে তোমার বড় ছেলে বড় বউয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তা তারা তোমায় চা করে দেবে কেন? তাছাড়া তুমি চিনুকে বলো বাজারে যেতে, আর তার বউকে বলো উনুন ধরিয়ে চা করে রান্না বান্নার ব্যবস্থা করবে। বড় বউ তাহলে কি করবে? সবই করবে, তবে ওদের জন্য এবার থেকে ওরা আলাদাই খাবে। আলাদাই যখন খাবে তখন আলাদাই থাকুক, বাড়িটা ওদের ছেড়ে দিতে বলো। মিনুর মা আলাদা কিন্তু বাপ তো আলাদা নয়, এ বাড়িটা আমার, তাই চিনু আর তনুর মতো ওর এ বাড়িতে সমান অধিকার আছে। বাবা আপনার চা। আজকে চাটা তো অন্যদিনের চেয়ে অনেক ভালো হয়েছে, কি বলো গিনি, তাই না? আমি কি করে বলবো, আমাকে দিয়েছে নাকি? আমাদেরও তো দেয়নি। দেবে না, মেজ বউকে সব করতে হবে। আমি উনুনের পাশে বসে চা করব, রান্না করব, পাগল নাকি? কি রে চিনু, তুই তো কাল বললি ওদের দরকার নেই, মানে তোরাই আমাকে দেখবি বলেছে বলে। আপনি ছোট বউকে বলুন না। আহা, তোমার কথাতেই তো আমি ছোট বউকে তনুকে দিয়ে মার খাওয়ালাম, ছোট বউ তো এখন ওদেরই দলে। আমি বাবা ওসব পারবো না। শোনো, তোমার সঙ্গে বেরিয়ে আমরা বাইরে কোথাও হোটেলে খেয়ে নেবো,
আমি কি খাবো? তা আমি কি জানি? আপনার তা আপনি রান্না করে নিন। ঠিক হয়েছে। মুখ পড়া উনুনটা তোরতেও চায় না, এটাও আমার শক্তি রয়েছে। ইস, উনুনটা আমি ধরিয়ে দিয়ে আসি। না বাবা রাগ করবেন, বাবা বলেছেন না আজকের দিনে মাকে সব কাজ করতে দিতে। আমরা তো কাল থেকে সব করবই, এই একদিনেই মা তার মেজে ছেলে আর মেজে বউকে চিনে নেবেন। তুমি তো গন্ডগোলটা পাকালে, আগবাড়িয়ে কেন বলতে গেলে? আমার মাকে আমরা দেখব? হ্যাঁ, এখন তো শব্দ আমার। তুমি তো আমাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে তনুকে উস্কে দিতে বললে না? তা তুমি কি কচি খোকা? আমি বললাম আর তুমি? তুমি জানো না মেয়েদের বুদ্ধি একটু কম হয়। তাহলে স্বীকার করলে না, এবার রান্নাঘর থেকে কেটলিটা নিয়ে এসো, একটু চা অন্তত নিয়ে আসি। আমি কেটলি আনছি, তুমি এই ফাঁকে বিছানাতে একটু ঠিকঠাক করে রেখে দাও। কি করবো? পাচ্ছি না। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। ইমিডিয়েট বুক একটা পেসমেকার বসাতে হবে। পেসমেকার? পেসমেকারটা কি? একটা যন্ত্র, নকল হৃৎপিণ্ড বলতে পারেন। ওইটার সাহায্যে এখন আপনাকে নিঃশ্বাস নিতে হবে। চিনুকে বললাম আজ অফিসে যাস, শুনল না, বউকে নিয়ে বেরিয়ে গেল। ও থাকলে সব বুঝে নিত। কি করতে হবে আপনি আমাকে বলুন। কেসটা খুবই সিরিয়াস, নেগলেক্ট করবেন না। আজকালের মধ্যেই কোনো ভালো হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি করে দিন। ডাক্তারবাবু, কত খরচ পড়বে মনে হয়? তা প্রায় সব মিলিয়ে 20-25 হাজার টাকা তো বটেই। এতগুলো টাকা লতিকাদের বাড়িতে গিয়ে প্রদীপকে বললে হয় না? না না, দেবে বলে তো মনে হয় না। মার অসুখের খবর শুনে লতিকা এই বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে। পাগল নাকি? এখন গেলেই মা টাকা টাকা করবে। তাই বলে অসুস্থ মাকে দেখতেও যাবে না? আমি গিয়ে কি করবো, ছেলেরা তো রয়েছে। আশ্চর্য, দিনের মধ্যে 10 বার মায়ের কাছে গিয়ে পড়ে থাকতে, অথচ থামো তো, আর দয়া দেখাতে হবে না। শোনো, ওরা যদি তোমার কাছ থেকে টাকা চাইতে আসে পরিষ্কার বলে দেবে নেই। পুজোর সময় কাশ্মীরে বেড়াতে যাবো বলে যে টাকাটা তুলে রেখেছি ওটাই দিয়ে দাও না। কি দরদ, আমার কতদিনের শখ। ঘুমো তো, ঘুমো। ঘুম আমার আসবে না। বুকে বড় ব্যথা। আমি আপনার বুকটা হাত দিয়ে দেবো মা। না, তুমি আমাকে স্পর্শ করবে না। ওকে বকছো কেন? ও কি করেছে? ও এই বাড়িতে আসার আগে আমি তো ভালোই ছিলাম। ও আসার পরে তো চেঁচাচ্ছ কেন? তোমার চেঁচানো বারণ। তাহলে ওকে ঘর ছেড়ে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না। চিনু বাড়ি ফিরেছে কিনা জানো? টাকাটা কোথায়? টাকাটা কোথায়? সরিয়ে ফেলেছি। উফ, বাঁচিয়েছো। সাদে কি বাবা তোমায় ভেড়া বলে? মার সামনে এমনি হুট করে টাকাটা বের করে দিলে। আমি কি করে জানবো বলো তো? শোনো, মা বলেছে তুমি এলে তোমাকে মার কাছে পাঠিয়ে দিতে। কি ব্যাপার বলো তো? চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি।
মা টাকার কথা বললেই বলবে। এখন আর উপায় নেই বাবা, টাকাটা আমরা জমা দিয়ে দিই। মা আমরা ঘরে যাচ্ছি। আমরা আপনাকে একসঙ্গে এতগুলো টাকা লোন দিতে পারবো না। বলছি স্যার, আর যদি 2-5 হাজার টাকা হয় তো বলুন, আমি পার্সোনালি একটু চেষ্টা করে দেখতে পারি।
কিন্তু টাকাটা যে আমার ভীষণ দরকার ছিল স্যার। আমি দুঃখিত স্যার, কোনোভাবে কি ব্যবস্থা করা যায় না? একটা মাত্র উপায় আছে, তবে। হ্যাঁ বলুন কি উপায়। ভলেন্টারি রিটায়ারমেন্ট, মানে তুই স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছিস। হ্যাঁ বাবা, এছাড়া আমার এতগুলো টাকা জোগাড় করার আর কোনো উপায় নেই। তুই আমার জন্য চাকরি ছেড়ে দেবে মিনু? মা, ছেলেবেলায় আমি মাকে হারিয়েছি, মা হারাবার ব্যথা কি আমি জানি। তোমার দুই ছেলে যাতে সে ব্যথা না পায় তার জন্য চাকরি কেন, আমার জীবনটা পর্যন্ত আমি দিতে পারি। আমি বলি কি মিনু, তুই চাকরিটা ছাড়িস না, তোর বউ বাচ্চা আছে, আমি বরঞ্চ বাড়িটা বেচে। না বাবা, বাড়ি বেচলে বুড়ো বয়সে থাকবে কোথায়? তুমি আমার জন্য ভেবো না, মা আমাকে ছেলে বলে শিক্ষা না করলো, আমি তো জানি এই আমার মা, ছেলে হয়ে মায়ের জন্য এটুকু করতে পারবো না? নিশ্চয়ই করবে, ছেলে হয়ে মায়ের জন্য 100 বার করবে, কিন্তু বাবা হয়ে ছেলের জন্য তো একবার ভাববে। এখন চাকরি করছো, তবু ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না, এরপর যদি চাকরি ছেড়ে দাও। তুমি আমার উপর ভরসা রাখো মমতা, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমার মার ব্যাপার, আমি মা হয়ে বাধা দেব না, তবে চাকরি ছাড়ার আগে আর একবার ভেবে দেখো। ভেবেছি স্যার, সারা রাত ভেবেছি, কিন্তু মাকে বাঁচানোর এছাড়া কোনো উপায় নেই। রেজিগনেশন লেটার তো দিলেন, কিন্তু এ বাজারে চাকরি গেলে চাকরি জোগাড় করতে পারবেন? আমি চেষ্টা করে আপনার জন্য 1000 শতক পর্যন্ত। না স্যার, না স্যার, আমার আরো টাকার দরকার, ওই 7000 কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি টাকাটা আপনাকে আনিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, কি হলো এইভাবে ধপ করে বসে পড়লে? আমার সর্বনাশ হয়ে গেছে চন্দ্রা, যে বন্ধুর সাথে ব্যবসা করছিলাম কায়দা করে ও আমার সবকিছু ওর নামে লিখিয়ে নিয়েছে। তুমি না দেখে সই করলে কেন? এতদিন ওই সবকিছু দেখেছি, আমি কি করে জানবো, আমি ওকে এত বিশ্বাস করতাম। বাড়িটা, বাড়িটা আছে তো? ওটাও গেছে। আজই চলে যাবি? হ্যাঁ, বিকেলে মা আসবে, বড়দার সঙ্গে নার্সিংহোমে গিয়ে মাকে নিয়ে এসে আজ দীপাকে নিয়ে আমি সন্ধ্যে ট্রেনে ফিরে যাব। মার উপরে অভিমান করে? অভিমান নয় বাবা, মা যখন ওকে সহ্যই করতে পারে না, প্রথমে তো আমি ওকেই ভুল বুঝেছিলাম, মেরেছিলাম, পরে ওখানে গিয়ে যখন ওর মামার কাছে সব শুনলাম। যাক, যাওয়ার হয়ে গেছে। আমার সবচেয়ে বড় আফসোস কি জানিস, আমি ছোট বউয়ের মুখখানা দেখতে পেলাম না। না, আমি ছোট বউয়ের মুখ দেখতে চাই না, ও বাড়িতে থাকলে আমি আবার অসুস্থ হয়ে পড়ব। না, ও থাকবে না, তনু তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন তুমি ঘুমোচ্ছিলে, ও বলেছে তুমি বাড়ি ফিরলে ওরা চলে যাবে। উঠুন মা, উঠুন। খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতেই উত্তেজিত না হন।
আমি চাই বাবা। এসো। হা ভগবান, জীবনে আর কিছু চাইব না। এক মুহূর্তের জন্য তুমি আমায় একটু দৃষ্টি দাও, আমি হতভাগীর মুখ একবার দেখি। আমি জানি না এই সংসারে আমি কোনো পুণ্যি করেছি কিনা, যদি করে থাকি সব পুণ্যি আমি তোকে দিয়ে দিলাম। তুই চুকি হবা, তুই চুকি হ। তুমি আমাকে ছোঁবে না। মা, ওকে একটা প্রণাম করতে দাও। না মা, সন্তান মাকে প্রণাম করলে সন্তানে পুণ্যি হয়, কিন্তু আজও তোমাকে প্রণাম করলে ওর কতটা পুণ্য হবে জানি না, তবে ওর স্পর্শে তোমার আয়ু কিছুটা বাড়বে। ওর স্পর্শে আমার আয়ু বাড়বে? হ্যাঁ মা, তুমি যা সুস্থ হয়ে ফিরে এসছো সেটা আমার জন্য না, এই হতভাগীর জন্য। বর্দা, কি করেছো আমার জন্য? তুমি চাকরি ছাড়লি আর ও কিনা? চাকরি আমি ছাড়িনি মা, এই আমার ছাড়তে দেয়। আমি যখন অফিসারকে রেজিগনেশন লেটারটা জমা দিয়ে টাকা নেবার জন্য অপেক্ষা করছিলাম, তখন স্যার একজন মহিলা আপনাকে ডাকছেন, বলছেন খুব দরকার। মহিলা? তুই এখানে? আপনি চাকরি ছাড়বেন না দাদা? ছাড়ব না। নিন এই গয়নাগুলো আপনি বিক্রি করে দিন দাদা। এত গয়না? এগুলো আমার মায়ের গয়না। না না ছোট, তোমার মায়ের গয়না আমি নিতে পারবো না। বর্দা, না না, আমি শুনেছিলাম তনু বাড়ি ভাড়া করার জন্য তোমার কাছে গয়নাগুলো চেয়েছিল, তুমি তাকে দাওনি। আমি আমার একার ঘর চাইনি দাদা, ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই এমন একটা সংসার চেয়েছিলাম যেখানে মা থাকবে, বাবা থাকবে, আপনার মতন এক দাদা থাকবে, যে মা আমার মারা গেছেন সেই মায়ের স্মৃতি বুকে আঁকড়ে রেখে, যে মা আমার বেঁচে আছেন তার কষ্টে নীরব থাকলে আমার মরা মায়ের আত্মা কি শান্তি পাবে? বলুন না দাদা, বলুন না। ছোট দাদা, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না দাদা, দয়া করে এগুলো নিন। না না, এ আমি নিতে পারি না। না দাদা, আসুন না দাদা, আমরা মা হারা ভাই বোনে ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দিই। বেশ, আমি নিচ্ছি, কিন্তু ছোট তোমাকে একটা কথা দিতে হবে, যেদিন আমি এগুলো তোমাকে ফিরিয়ে দেবো সেদিন কিন্তু এগুলো তোমাকে নিতে হবে। আমি আমার মাকে কারো কাছে ঋণে রাখতে চাই না। মা আমাকে সহ্য করতে পারেন না, মা যদি জানতে পারেন আমার গয়না দিয়ে মার চিকিৎসা হচ্ছে, মা চিকিৎসা করাতে রাজি হবেন না। আপনি আমাকে কথা দিন এই গয়নাগুলোর কথাটা আপনি বলবেন না। আমি ওকে কথা দিয়েছিলাম কথাটা গোপন রাখবো বলে মা, কিন্তু পারলাম না। কোনো অপরাধ না করে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে হতভাগী আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি কিছু না করে? না না, ছোট ছোট তুই তুই আমার ক্ষমা করিস ছোট, তোর কথাটা রাখতে পারলাম না। যাও ছোট, যেখানে খুশি চলে যাও, আর আমি তোমায় আটকাবো না। Ha ha ha!
চলো আমার ঘরের ঠাকুরের আসন থেকে লক্ষ্মী ঠাকুরটা নিয়েছো তো না আমি জানতাম তুমি ভুলে যাবে আমি ভুলিনি দীপা ইচ্ছে করে আনিনি কেন তুমি তো আমার ঘরের লক্ষ্মী তুমি থাকতে আমি মাটির লক্ষ্মী ঠাকুর বই নিয়ে যাব কেন এসো দাঁড়া তোর তো কম সাহস না তনু আমার বাড়ি থেকে তুই লক্ষ্মীকে নিয়ে যাচ্ছিস আমাকে মরে গেছি মা ছোট মা আপনি কেন এত চেঁচাচ্ছেন আপনার চেঁচানো বারণ আমাদের ট্রেনের সময় হয়ে গেছে ট্যাক্সি দাঁড়িয়ে আছে ট্যাক্সিটা ছেড়ে দে আর মোড়ের মাথা থেকে একটা লরি ডেকে নিয়ে আয় লরি লরি কেন মেজে বউকে বল যে বাড়ি তোরা ঠান্ডা মেশিন বসিয়েছে ওই লরি করে সমস্ত মালপত্র নিয়ে আর ওই ভেড়াটাকে নিয়ে যেন এখনই বাড়ি ছেড়ে চলে যায় দেখো বৌদি বাবা আমার আমাকে ভেড়া বললো তুমি তো ভেড়াই মায়ের শরীর খারাপ কোথায় কাছে বসবে তা না বাইরে গিয়ে ঠায় দাঁড়িয়ে আছো যাও বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চাও না ওরা চলে যাকে বাড়ি থেকে মা আজকের এই খুশির দিনে ওদের আপনি যেতে বলবেন না মা বড় বউ ওরা তোমাকে এত অপমান করেছে ঝিয়ের মতো খাটিয়েছে তো আমি যদি বৌদি বাবা বাড়ির বড় বউ ওরা সবাই ছোট ভুল যদি করেই থাকে বুঝলে মিনু ছোট বউ হচ্ছে লক্ষ্মী আর বড় বউ হচ্ছে সরস্বতী ও বিদ্যে আর বুদ্ধি দিয়ে এই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগিয়েছে দেখি আমার পায়ে যেন মানুষের হাত পড়লো আমার ভেড়াটা তাহলে সত্যি সত্যি মানুষ হলো প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।